চলতে। নমস্কার, সুস্বাগতম লাইভ অনুষ্ঠান, সোমবার শুক্র অনুষ্ঠান, সোমবার রাত 8:10 আর শুক্রবার রাত 8:30 অনুষ্ঠান। বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি শুভসাচী অনুষ্ঠানে বসে গেছি। আপনারা সবাই জানেন তাকে, চেনেন তাকে, এবং ভীষণ ভীষণ জনপ্রিয় তার অনুষ্ঠান। মোবাইল নাম্বারটা লিখে রাখবেন, এক্ষুনি মোবাইল নাম্বার চলে আসবে, কথা বলবেন। জ্যোতিষে সাক্ষরতা আমাদের অনুষ্ঠান, এবং অবশ্যই আপনারা অনেক কিছু তার কাছ থেকে শিখছেন। 9007529824 যোগাযোগ করবেন। আর একটা কথা বলি, লাইভে যারা আসবেন প্লিজ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ তো বলবেন ঠিক মতো, আর বুকিং নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। একমাত্র চেম্বার কিন্তু গণেশালয় কামাখ্যাধাম হাওড়া সালকিয়ায়, হাওড়া থেকে একটুখানি, আর অনেকে কলকাতা থেকে একদম ইজিলি আহিরিটলা হয়ে লঞ্চ পেরিয়ে ওপারে চলে যাচ্ছেন একদম চেম্বারে। আহিরিটলা শোভাবাজার থেকে একটুখানি একদম দূরত্ব। আর মোবাইল নাম্বারটা লিখুন, প্রচুর অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, আমি বারবার বলি, প্রত্যেক প্রোগ্রামে বলি, 15 বছর অভিজ্ঞতা, একদম সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, সনাতন বৈদিক জ্যোতিষ এবং হস্তরেখাবিদ বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। ইন্দ্র থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022 পেয়েছেন, ইন্দ্র থাইল্যান্ড অ্যাস্ট্র পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021 হিন্দুস্তান টাইমসের বিচারে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। আপডেটগুলো পাবেন, ইউটিউব চ্যানেলটা ফলো করুন, তার দ্য বং অ্যাস্ট্রো সাবস্ক্রাইব করুন, ফেসবুকেও তার নাম দিয়ে সার্চ করুন। মোবাইল নাম্বার রয়েছে, যারা জ্যোতিষ শিখবেন, যারা কনসালটেশন নেবেন, চেম্বারে আসবেন, এবং অনলাইনেও কিন্তু কনসালটেশন নেবেন, বাস্তু প্রতিকার 1 টাকায়। সে ব্যাপারে জানাবো, শিব প্রতিকার বাস্তুর জন্য শিব প্রতিকার 1 টাকায় পাচ্ছেন। কিন্তু ফলহারিণী অমাবস্যা গেল, আসতে পারেননি লাইভে গত অনুষ্ঠানে, কেন ফলহারিণীর যোগে ভীষণ ব্যস্ত ছিলেন তিনি, আবারও লাইভ। আর একটা কথা বলি, শিলিগুড়িতে কিন্তু এই সামনের বৃহস্পতিবার 25 তারিখ শিলিগুড়ি ইভিনিংয়ে পাবেন আপনারা চেম্বারে, হাকিমপাড়ায় শিলিগুড়ি হোটেল নীলাদ্রি গ্যালাক্সিতে 25 তারিখ সামনের বৃহস্পতিবার আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন। ফোন করে নেবেন আজকালের মধ্যে, সবাই ফোন করে নিন কিন্তু শিলিগুড়িতে যারা দেখাবেন। আর লাইভ তো থাকছেই প্রত্যেক সপ্তাহে সোমবার শুক্র রাত্রিবেলা এই সময়, দেখতে ভুলবেন না। আরাপ করাই উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়। সোমবার আর শুক্রবার দুটো দিন মিস হয়ে গেছে, তো চেষ্টা করব আজকে যতগুলো বেশি মানুষজনের প্রশ্নের উত্তর দেওয়া যায়। পাশাপাশি যেটা বলবো যে বৃহস্পতিবার, অর্থাৎ আজকে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, বৃহস্পতিবার দিনকে আপনারা ইভিনিং এ আমাকে শিলিগুড়িতে পাচ্ছেন, শুধুমাত্র ইভিনিং টুকুর জন্যই পাচ্ছেন। তো যারা মনে করছেন শিলিগুড়ি, শিলিগুড়ির আশেপাশে ফালাকাটা বা আলিপুরদুয়ার থেকে দেখা করবেন, নিজেদের ব্যাপারে বা বাড়ির অন্য কারোর ব্যাপারে জানবেন, কথা বলবেন, তারা কিন্তু দেরি না করে নাম লিখিয়ে চলে যাবেন। অলরেডি অনেকে নাম লিখিয়ে ফেলেছেন, ঠিক আছে, কারণ শুধুমাত্র সোনাবাংলা টিভি চ্যানেল বাদেও ইউটিউবেও এটার অ্যাডটা যাচ্ছে, পাশাপাশি ফেসবুক রয়েছে বা ইনস্টাগ্রাম রয়েছে, তো সমস্ত জায়গা থেকে বেশ কিছু, হোয়াটসঅ্যাপেও একটা প্রচুর লোকজন, আমার তো ফ্যান ফলোয়িং খুব ভালো শিলিগুড়িতে, আর শিলিগুড়ির মানুষ যেহেতু ভালো মানুষ হন, তাই জন্য তারা খুব ভালোবাসেন আমাকে, তো সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে অনেকেই অলরেডি যোগাযোগ করে ফেলেছেন। আর খুব অল্প কয়েকজনের জায়গা আছে, ফলে দেরি না করে শিলিগুড়িতে যারা দেখাতে চাইছেন নামটা লিখিয়ে ফেলবেন, ঠিক আছে। ছটপট লাইভে চলে আসুন, লাইভের ফোন নাম্বার চলে এসছে, আপনারা কথা বলবেন, একটা প্রশ্নের উত্তর পাবেন, আর অবশ্যই কিন্তু বাস্তু প্রতিকার 1 টাকার মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন, সবাই যোগাযোগ করবেন, সবাই। পঞ্চমকার প্রতিকার তো আছে, কে আছেন ভালো না বলুন, কোথা থেকে কে বলছেন, কার জন্য, নাম জন্ম তারিখ বলুন, চেম্বারে আসতে হবে কষ্ট করে, হাওড়া লিলুয়ায় নেবে চলে আসুন, বা টিকিয়াপাড়া নেবে চলে আসুন, বর্ধমান থেকে লিলুয়া নামবেন, নেবে হাওড়া সালকিয়া চেম্বারে চলে আসবেন। আচ্ছা, চলে আসি একটু আলোচনায়, আমরা ফোনও নেব। আচ্ছা, বিশেষ আলোচনা স্পেশালি যেটা বলবো সেটা হচ্ছে, অনেকেরই প্রশ্ন ছিল যে কামাখ্যাতে আমি যেহেতু অমাবস্যার আশেপাশে থাকবার একটা ব্যাপার রয়েছে, তো কামাখ্যাতে আমি চেম্বার করছি কিনা। তো কামাখ্যার চেম্বারের জন্য যারা নাম লেখাতে চাইছেন তারা মোটামুটি 18 জুন থেকে 28 জুন আমাকে কামাখ্যায় পাবেন, সেখানে ফলহারিণী, সেখানে অমাবস্যা উপলক্ষে আমি থাকতে চলেছি। তো
ওখানে চেম্বার কিন্তু মন্দির প্রাঙ্গণের আশেপাশেই হবে আর কি, মানে আমি মন্দিরেই থাকি, ফলে ওখানেই আমাকে পেয়ে যাবেন। তো কামাখ্যা মন্দিরেই আপনাদেরকে আসতে হবে, ভিজিট করতে হবে, জায়গা রয়েছে, অসুবিধার কোনো কারণ নেই, আপনারা চলে আসবেন সময় সুযোগ বুঝে। নামটা কিন্তু আগের থেকে লিখিয়ে নেবেন, যারা আসাম ত্রিপুরা থেকে আমার সঙ্গে অম্বুবাসী চলাকালীন যোগাযোগ করতে চাইছেন, ঠিক আছে। আর খুব বেশি জনকে নেব না, কারণ হচ্ছে যে ওই সময় ওখানে ব্যাপক ভিড় থাকে, ফলে সেখান থেকে আপনাদের আসা যাওয়াতেও একটু প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলবো একটু দেখে নিন, আগের থেকে নাম লিখিয়ে নিলে সুবিধা হবে, ঠিক আছে। তার মানে দুটো অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, বৃহস্পতিবার দিন শিলিগুড়িতে পাচ্ছেন, আর অবশ্যই অম্বুবাসীর সময় পেয়ে যাচ্ছেন আমাকে কামাখ্যা মন্দিরে, ঠিক আছে। মনে করে নামগুলো কিন্তু লিখিয়ে আগের থেকে বুকিং করে নেবেন। অম্বাবতী টাইমটা জুন মাসে কিন্তু যথারীতি কামাখ্যায় থাকছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, এই ব্যাপারে আপনারা যোগাযোগ করে নেবেন সবাই। দেখে নি কে আছেন ফোনে, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন নাম, ডেট অফ বার্থ বলুন। বনি দে। জন্ম তারিখ বলুন। কলকাতাতেই জন্ম। আচ্ছা, পড়াশোনা নিয়ে প্রশ্ন, পড়াশোনা নিয়ে জানবেন তো? কেরিয়ার, কেরিয়ার পড়াশোনা বলেই দিয়েছেন। আমি আর পড়াতে পারিনি, বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, কতদূর পড়াশোনা হলো তাহলে? খুব ভালো, খারাপ না। যাই হোক, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেয়ের জন্মছকে কিন্তু একটু কালসর্প দোষযুক্ত মঙ্গল দোষ রয়েছে, এটার প্রতিকারের প্রয়োজন রয়েছে, না হলে পরে কিন্তু বিয়েতে সমস্যা হবে, ঠিক আছে। জন্মছকের কালসর্প দোষ মঙ্গল দোষ এই দুটো রয়েছে, এই দুটোর প্রতিকার না হলে কিন্তু বিয়েতে সমস্যা হবে। স্পেশালি ওর একটু সমস্যা রয়েছে যেটা, সেটা হচ্ছে একটুতেই মাথা গরম করে ফেলে, তাই তো? বুঝতে পারছেন তো? টিভিটা কমিয়ে নিন, ফোনে শুনুন, মাথা গরম হয় তো আপনার মেয়ের? হ্যালো, আপনি তো শুনতে পাবেন না, কারণ টিভির ভলিউমটা বাড়ানো আছে যে। এবার বলুন কি বললেন উনি, বলুন। মাথা গরম হয় তো, জানেন এটা, বোঝেন? তাহলে একটু রেসপন্স করতে হবে তো, যা বলবেন মিলবে, একটু রেসপন্স করুন। ব্যাপার হচ্ছে এগুলোর একটু প্রতিকার করিয়ে নিন, প্রতিকার দরকার মেয়ের কিন্তু, দেরি না করে প্রতিকার করবেন। কারণ হচ্ছে যে অষ্টমের কেতু কিন্তু বিচ্ছেদ করায়, ফলে হয়তো আপনি আপনি ওই লাল বক্সে নাম্বার যাচ্ছে, নাম্বার নিয়ে যোগাযোগ করে নেবেন, আমার অপারেটর আছে, ওরা জানিয়ে দেবে, ঠিক আছে। অনলাইনেও হবে, আপনি মোবাইলে ফোন করে নেবেন অনুষ্ঠানের পর। ধন্যবাদ। ব্যাপার হচ্ছে যে জন্মছকের অষ্টমের কেতু মহিলাদের ক্ষেত্রে 100% বিচ্ছেদের সম্ভাবনা। কেন বিচ্ছেদ? এমন একটা অ্যাটিটিউড মানুষকে তৈরি করে, যেটা সে নয় সেটা সে প্রিটেন্ড হয়, ঠিক আছে। ফলে বাবা মা হয়তো মেনে নিল, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন সম্ভবত ব্যাপারটা ভালোভাবে নেবে না, আর এটা না হলেই কিন্তু সমস্যা বাড়বে। এই কারণেই আজ থেকে 30-40-50 বছর আগে আপনারা দেখতে পারবেন যে সেই সময় কিন্তু খুব একটা, আজকে যেমন বিচ্ছেদ, ডিভোর্স, ব্রেকআপ এগুলো শোনা যায়, তখন কিন্তু এই ব্যাপারগুলো অতটা থাকতো না, কারণ তখনকার মানুষজন খুব কনসাস ছিল। আর ছোটবেলায় বাচ্চা জন্মালে পরে, এখন যেমন বার্থ সার্টিফিকেটের জন্য আমরা যোগাযোগ করি সংশ্লিষ্ট দপ্তরে, তখন বাড়ির আশেপাশে ঠাকুর মশাইদেরকে দিয়ে একটা অন্তত পুষ্টি তৈরি করানো হতো আর কি। এইটা জবের থেকে আমাদের থেকে দূরে চলে গেছে, আর আমাদের সামনে রেজাল্টটা পরিষ্কার দেখা যাচ্ছে, মেয়ের বাবা মায়েরা চোখের জল ফেলা, আর কিছু বাকি থাকছে না। এবার প্রবলেমটা কি হয়ে যায়, মানুষকে এমন একটা পোর্শনে নিয়ে চলে যায় যখন হয়তো প্রতিকারটা হলো, ঠিক আছে, কিন্তু ততদিনে একটা ডিভোর্স হয়ে গেছে, ফলে সেই আলটিমেটলি প্রতিকার করতেই হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে রোগ হয়ে প্রতিকার করা আর রোগ না হয় তার আগেই তার প্রতিকার করে নেওয়ার মধ্যে পার্থক্য আছে, কারণ সেক্ষেত্রে সমস্যাটা কিন্তু ঘটে গেল। এই ব্যাপারটাকে খেয়াল করেই যত সময় যদি আমরা পঞ্চমকার প্রতিকারের হাতটা ধরতে পারি টাইমলি, নিশ্চিত ভালো ফলাফল পাবো।
পাওয়া যাবে, চিন্তা করার কিছু নেই। এই ব্যাপারগুলো খুব প্রয়োজন, এগুলো যত আমরা অ্যাকিউরেটলি প্রেডিক্ট করতে পারি, যে বললাম যে ওনার মাথা চট করে গরম হয়ে যায়, এই ব্যাপারগুলো কিন্তু সমস্যা রাখে এবং এই সমস্যাগুলো থেকেই বেরিয়ে আসবার জন্য প্রতিকারের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, বক্সের নাম্বারে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আচ্ছা কার জন্য? আমি নিজের জন্য। বলুন নাম, ডেট অফ বার্থ বলুন তাহলে। নাম রিমা দাস, ডেট অফ বার্থ 30 সেপ্টেম্বর 2002। 30 সেপ্টেম্বর 2002, সময়টা সকাল 11:16। 11টা সকাল, তাই তো? হুম, 11:16 সকালবেলা। হুম, সকালবেলা 11:16। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন? কেরিয়ার নিয়ে জানবেন তো? আচ্ছা, নাম কি বলেছেন? রিমা। আচ্ছা, আচ্ছা, সঙ্গে যেটা দেখতে পাচ্ছি একটুখানি কেরিয়ারের ক্ষেত্রে নিজে স্বাধীনভাবে কিছু করবার চিন্তা ভাবনা রাখছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ইয়ে ভাবছেন, বিউটিশিয়ানের কোর্স টোর্স কিছু ভেবেছেন? বললাম যে বিউটিশিয়ানের কোর্স টোর্স, মেকআপ আর্টিস্ট, এরকম কিছু ভেবেছেন? সেটার যোগ রয়েছে, কিন্তু এই মুহূর্তে যেটা আপনাকে খুব ভালো ফলাফল দেবে আপনার জন্মছক অনুযায়ী, সেটা হচ্ছে কিন্তু মেকআপ আর্টিস্টের কাজ। ঠিক আছে, কারণ আপনার জন্মছকে শুক্রের পজিশন খুব ভালো, যত দ্রুত সম্ভব এই রকম কাজের সঙ্গে যুক্ত হন। কারণ হচ্ছে যে যে দুটো সেক্টর আপনি বেছেছেন সেগুলোর জন্য অনেক দিন লড়াই করতে হবে আর কি। ঠিক আছে, তদ্দিন তো টিকে থাকতে হবে, তাই না? এবার হতাশা তাদেরই আসে যারা কিছু করে না, বাড়িতে এমনি বসে রয়েছে, পয়সা কড়ি নেই, তাদেরই কিন্তু হতাশা আসে। যদি আপনাকে অনেক দিন ধরে প্রচেষ্টা চালিয়ে যেতে হয়, তাহলে কিন্তু একটা পকেট মানি, নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে, এটাই সুবিধা হবে। এবার লম্বা জায়গায় ঝাঁপ দেওয়ার জন্য প্রথমে ছোট ছোট করে সিঁড়িটা ভাগ করে নিলে ভালো হবে। তাহলে মেকআপ আর্টিস্ট হচ্ছে আপনার স্টার্টিং এর ফেজ, আর পরবর্তীকালে আপনি বড় লাভটা দেবেন হচ্ছে WBCS বা আপনার টিচিং প্রফেশন। ঠিক আছে, ভালো করে কাজ করুন, ভালো হবে। বলুন। হ্যাঁ বলুন। এটার জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, লাইভে আমরা একটাই প্রশ্ন সারবো, কারণ তারপরের জনকেও তো সুযোগ দিতে হবে। এইটা হচ্ছে একটা জ্যোতিষীর কাছে আসলে পরে জ্যোতিষী আপনাকে বলে দেবে আপনার এই মুহূর্তে কি করা উচিত। এই যে এনাকে বুঝতে পারলেন সবাইরা, যে এনাকে যদি বলতে হবে আপনি 5 বছর ট্রাই করুন, তারপর জব হবে। কিন্তু 5 বছর পর্যন্ত তো বেঁচে থাকা একটা বড় ব্যাপার। 5 বছর পর্যন্ত দুবার তিনবার পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি সাকসেসফুল হলাম না, তখন হতাশা গ্রাস করবে। কিন্তু তখন যদি আমার কাছে একটা ছোট্টখাটো কাজ থাকে যেটার মাধ্যমে আমার মোটামুটি চলে যাচ্ছে, আমি আমার ফ্যামিলিতেও সাপোর্ট করতে পারছি, তখন কিন্তু লড়াইটা আরো আমরা লম্বা হবে। চলো ঠিক আছে, তিনবার হয়নি, 4 বারের বার নিশ্চয়ই হবে। এই হতাশগ্রস্ততা তখনই আমার হবে না যখন আমার একটা সাপোর্ট সিস্টেম আলাদা করে থাকবে। অনেকের লড়াই কিন্তু ট্যালেন্ট থাকা সত্ত্বেও থেমে যায় এই ধরনের প্ল্যানিং না থাকার জন্য, ফলে এইটা একটা বড় ব্যাপার। এগুলো সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ঠিক আছে, হ্যাঁ বলুন, একে একে নিশ্চয়ই আমরা শুনবো। এবার বলুন কে বলছেন, কোথা থেকে? হাওড়া থেকে। কার জন্য? মেয়ের জন্য। মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ 17/9/2004। সময়টা বলবেন। সময় দুপুর 1:22। 17/9/2004 দুপুর 1:22। 17:22 বললেন তো? হ্যাঁ 1:22। আর 2004 বললেন তো? না বললেন 7/4। যদি আপনার ডেট অফ বার্থটাকে গুলিয়ে ফেলেন খুব প্রবলেম হয়, কারণ অনেকেই অপেক্ষা করছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো বলুন। হ্যাঁ বলুন। বলুন ডেট অফ বার্থ কার জন্য?
ছেলের জন্ম তারিখটা বলুন। 1995 তারিখ মাস বলুন। 29 জুন 95 তাই তো? হ্যাঁ। টাইমটা বলুন এবার। 7:43 মানে সকাল না সন্ধ্যেবেলা? আচ্ছা কোথায় জন্ম? হাওড়াতেই? পূর্ব মেদিনীপুরে। কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ার নিয়ে জানবেন ছেলের? আচ্ছা, কেরিয়ারে যেটা দেখতে পাচ্ছি, কেরিয়ার স্থানে রাহু বসে রয়েছে, ফলে যতটা ভালো কেরিয়ার হওয়া উচিত বা যতটা পরিশ্রম করে সেই তুলনায় কিন্তু সাফল্য আসছে না, তাই তো? আর হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, তাই তো? এখন কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে না বাড়িতে বসে রয়েছে? বাড়িতে বসে রয়েছে, আমি তো বললাম বসেই আছেন বলেই দিলেন বাড়িতে। এটা 2025 অক্টোবর পর্যন্ত চলবে দিদি, 2025 অক্টোবর পর্যন্ত এরমটাই চলতে চলেছে, ফলে বলবো যে অষ্টমের শনির একটা প্রভাব রয়েছে জন্মছকের উপরে, যত দ্রুত সম্ভব এটার একটু প্রতিকার করে নেবেন, তাহলে দেখবেন ছেলে অনেক উন্নতি করবে। না 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 না, নেই নেই, যোগ নেই, ফালতু ওর পেছনে দৌড়ে লাভ নেই, যোগ নেই, ঠিক আছে? আর এই সময় অনেকেই যোগাযোগ করবে, কিছু পয়সা করে দিয়ে যদি জব হয়ে যায় সেগুলো বাদ দিয়ে দিন, না মানে এই ধরনের প্রলোভনে পা দেবেন না, প্রত্যেককে বলছি একটু যোগাযোগ করে নেবেন চাকরির ব্যাপারে, প্রতিকারটা কিন্তু মাস্ট। হ্যাঁ, সঙ্গে থাকুন, এতবার হ্যালো বলছেন কেন? একে একে নিশ্চয়ই ফোন নেব। বলুন কার জন্য জানবেন, কে বলছেন? আমি এই মেয়ের জন্য বলছিলাম, ফোনে কেটে গেছিল। বলুন ডেট অফ বার্থ বলুন। 17/9/2007। 17/9/2007। হ্যাঁ, একটা ভাই কলকাতা, কলকাতায় জন্ম। মেয়ের নাম কি আপনার? সৌমিলি নাম। আচ্ছা সৌমিলি, না কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম। ঠিক আছে, মাধ্যমিক দেবে বলছেন আগে সামনে বছর? আচ্ছা মাধ্যমিক, ঠিক আছে ঠিক আছে, শুনুন এবার ধৈর্য ধরে একটু শান্ত হয়ে ছকটা বার করে নিচ্ছেন, যা বলবেন মিলবে দেখবেন, মাধ্যমিক দেবে কেমন হবে আর কি। হাওড়াতে প্রচুর মানুষ আসেন ওনার কাছে, হাওড়া সালকিয়ায় 15 বছর ওখানে আছেন, অনলাইনেও যেমন আসছেন সবাই হাওড়া সালকিয়ায় চলে আসছেন, হাওড়া স্টেশন থেকেও আসা যায়, শোভাবাজার আহিরি টলা হয়েও কলকাতা দিয়ে আসা যায়, গঙ্গা পেরোলি, আপনারা অনেক মানুষ হাওড়ার মানুষ কিন্তু চলে আসছেন। আর 1 টাকায় বাস্তু প্রতিকার, শিব প্রতিকার পাবেন 1 টাকা মূল্যে যারা চেম্বারে আসছেন, অনলাইনেও কাজ করানো হচ্ছে। আর শিলিগুড়িটা বারবার বলছি, শিলিগুড়ি থেকে যারা দেখছেন আগামী বৃহস্পতিবার 25 তারিখ শিলিগুড়িতে ইভিনিং এ পাবেন, হাকিমপাড়ায় শিলিগুড়ি হোটেল নীলাদ্রি গ্যালাক্সিতে, আপনারা কিন্তু বুকিং করে নেবেন, রেড বক্সের নাম্বারে সবাই অনুষ্ঠানের পর কথা বলবেন, রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন 9007529824। আচ্ছা, দুটো প্রশ্ন রয়েছে আমার, সেটা হচ্ছে যে একটু স্পাইসি ফুড মানে মশলাদার খাবারের প্রতি ভালোবাসাটা বেশি, তাই তো? মশলাদার খাবার ভালোবাসে মেয়ে? একটু রেসপন্স করতে ফোনটায় শুনুন, যতটা পারবেন এটাকে একটু কম দেবেন, কারণ একটু লিভারের প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আছে, দেখুন কি প্রেডিকশন, অনলাইন অন লাইভ আপনারা কিন্তু সব দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ওপেন মিডিয়াতে এত সুন্দর প্রেডিকশন। দেখো যতটা পরিশ্রম করে নাম্বার কিন্তু মাধ্যমিকে তার তুলনায় কম আসবে, এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে? ফলে এখন থেকে এত আগের থেকে আপনি ইনিশিয়েটিভ নিচ্ছেন, যত দ্রুত পারবেন এটার প্রতিকার করিয়ে নিন, না হাওড়ায় থাকেন, রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? বলছি ওইটাই আগে রেজাল্টটা ভালো করানোর ব্যবস্থা করতে, কারণ এমন একটা রেজাল্ট করলো সেটা আর হায়ার স্টাডিজে কোনো স্কুল জমা মানে ভর্তি নিল না, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? ফলে ইমিডিয়েট প্রতিকারের ব্যবস্থা করুন, কারণ এই বছরটা আর ফেরত আসবে না। ঠিক, আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, শিলিগুড়িতে সামনের বৃহস্পতিবার 25 তারিখ পাচ্ছেন, হাওড়াতে নিয়মিত পাচ্ছেন, যারা ক্লাস করবেন যারা অনলাইন কনসালটেশন নেবেন আপনারা রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন 9007529824। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে?
আমি বিদ্যুৎ থেকে বলছি দাদা। কার জন্য? বিদ্যুতের আওয়াজ জন্য আমাদের বলুন নাম, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ মনে আছে তো? বলুন নাম আর ডেট অফ বার্থ। আমার নাম সুবেন্দু মুখার্জি। বলুন জন্ম তারিখ? জন্ম তারিখ 21/2/59। ও বাবা, 21/2/59। সময়? সাড়ে 12টা দুপুর। কোথায় জন্ম আপনার? বীরভূমে? টাইম 12টা দুপুর। 64 ইয়ার্স, 64 বছর। কি প্রশ্ন? জন্ম জায়গা পঞ্চমে রাহু রয়েছে। রাহুর কোন প্রতিকার এর আগে করেছেন? বিষ্ণু সহস্র নামে আপনার যে ধরনের প্রবলেম রয়েছে, আগামী দিনে যা সমস্যা আপনার উপর আসতে চলেছে, সেটা এটাই হবে না। এটা মিডিয়া, ফলে এখানে সব কথা বলা যায় না। আপনি সময় সুযোগ বুঝে ওখানে রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? প্রতিকারের ব্যবস্থা আমি করে দেবো। রাহুল প্রতিকারটা খুব দরকার আপনার জন্য। বীরভূম থেকে শুভেন্দু বাবু। আচ্ছা, দেখে নি কে আছেন। হ্যালো, হ্যালো, কোথা থেকে কে? তাড়াতাড়ি কোথা থেকে কে বলছেন? টিভির ভলিউম কম আন, মিউট করতে দাও। টিভির ভলিউম কম আন। কার জন্য জানবেন? নাম ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ? জন্ম তারিখ 11 আগস্ট। তারপর সালটা বলুন। 2010। আপনার 2010-এ জন্ম? তাই বলুন, আপনি বলেন আমার জন্য জানবো। আচ্ছা, সময়টা বলুন। সময়? দুবার আসে 1:55, দুপুরবেলা রাত্রিবেলা। কখন বলুন? কমপ্লিট করতে হবে পুরো সেন্টেন্সটা, দুপুর না রাত সেটাও বলতে হবে ঠিক মতো। হ্যাঁ, তারপর ছকটা বেরোবে, জন্ম ছক দেখে নীলাদ্রি বাবু সব বলে দেবেন। কি প্রশ্ন, কি জানবেন? 10 মানে 13 বছর স্কুলেই পড়ে। কোন ক্লাস? পড়াশোনা অসুবিধা নেই দাদা, টেনশন করে লাভ নেই, ভালো হবে। বলছি আমি বলিনি, সেটা হচ্ছে যে পড়াশোনা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, পড়াশোনা ভালো হবে, বিদ্যায় উন্নতি রয়েছে, হায়ার স্টাডিজে যোগ রয়েছে। যেটা সমস্যা সেটা হচ্ছে শরীর ভালো যায় না, সেটার একটুখানি সময় মতো প্রতিকার করে নেবেন, ঠিক আছে? শরীরটা হেলথ নিয়ে প্রবলেম, হেলথ আর কিছু সাথে হেলথ নিয়ে প্রবলেম রয়েছে, এর বাইরে সমস্যা নেই। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন কার জন্য? নমস্কার, কার জন্য? আমি আমার মেয়ের জন্য। বলুন ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। কত? 6 তারিখ না 5 তারিখ? 5ই আগস্ট 2002। সময়? 10:30। সকাল না রাত? দুর্গাপুরী জন্ম? দুর্গাপুরী জন্ম। কি জানবেন? প্রশ্ন কি? হ্যালো, প্রশ্ন বলুন। প্রশ্নটা প্রতিকার সারবেন, না হলে জব কেন, ভালো রেজাল্ট তো কিন্তু আটকে যাবে, এটা একটা সমস্যা। আমি এখনকার দিনে দেখছি লোকজন এই ব্যাপারগুলোকে এমন একটা সময় গিয়ে আমার কাছে প্রতিকার করাতে আসে যখন অর্ধেক জীবনটা কেটে গেছে, ফলে 20-22 বছর বয়স এখন প্রতিকার করে নিলে পুরো জীবনটা ভালো ফলাফল পাওয়া যাবে, নাহলে 40 বছরে গিয়ে প্রতিকার করিয়ে সেই একই খরচা, উল্টে 20 বছর পর তখন আরো খরচা বেড়ে যাবে। কোনো দরকার নেই, যত দ্রুত সম্ভব যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? রেড বক্সের নম্বরে চটপট লিখে নিয়েছেন, এবার কথা বলবেন রেড বক্সের নম্বরে। আর সময় নেই, এবার আমরা বিদায় নেব। সোমবার রাত 8:10, শুক্রবার রাত 8:30 অনুষ্ঠান, শিলিগুড়িতে বৃহস্পতিবার পাচ্ছেন। অনলাইনে ক্লাস হচ্ছে জ্যোতিষের, অনলাইনে কনসালটেশনও পাবেন, আর হাওড়া সালকিয়া এলে তো ভেলানগোর চেম্বারে আসবেন। বাস্তু প্রতিকার 1 টাকায় পাবেন, শিব প্রতিকার।
শিলিগুড়ির চেম্বারটা কিন্তু এই সামনের বৃহস্পতিবার 25 তারিখ হাকিমপাড়া হোটেল লিনার্দি গ্যালাক্সিতে পাচ্ছেন শিলিগুড়িতে। আপনারা এক্ষুনি রেড বক্সের নাম্বারে ফোন করুন, পার্সোনাল নাম্বারে। আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।